অভিনব বিসর্জন। 380 ডিগ্রিতে ঘুরছে ঠাকুর, দেখবেন 380 ডিগ্রিতে ঘুরছে ঠাকুর, এরকম আপনারা আগে কখনো দেখেননি। হ্যাঁ, আজকে দেবীর বিসর্জন একচালা ঠাকুর, এই ঠাকুর 380 ডিগ্রিতে ঘুরবে, একদম যেভাবে নবদ্বীপে মায়াপুরে বিসর্জন হয় ঠিক সেরকম কনসেপ্টে। এই প্রথম দুর্গাপুর, দুর্গাপুরে এই দুর্গভাবে বিসর্জন হচ্ছে, বিশাল আয়োজন। আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের শিবতলা সার্বজনীন, যারা দেখছেন শেয়ার করবেন। এই দেখুন, এই দেখুন, ঠাকুর ঘুরছে 360 ডিগ্রিতে, 360 ডিগ্রিতে ঘুরছে একদম। এই দেখুন, এরকম আমরা মানে দেখেননি বিসর্জনের অভিনব। এই দেখুন ঘুরছে, দেখুন, জয় মা, জয় মা দুর্গা, আসছে বছর আবার এসো এবং সবার সাথে সারা বছর থেকো মা। এই দেখুন দুর্গাপুরের শিবতলা সার্বজনীন, শিবতলা সার্বজনীন দুর্গাপূজার বিসর্জনের সময় এসেছি। মায়ের নিরঞ্জন, আস্তে আস্তে মা এগিয়ে যাবেন। আর এখানে দেখুন কত ভিড়, কত মানুষ, কত মানুষের ভিড়। বেঙ্গল ডটকম থেকে সরাসরি লাইভে আমরা এসে গেছি দুর্গাপুরের শিবতলাতে। দুর্গাপুরের শিবতলার সার্বজনীন পূজা খুব সুন্দর হয়েছিল। এখানে গ্রামে মানে একদম দুর্গা মন্দির, গ্রামের যেরকম পরিবেশ সেরকম ভাবে থিমটাকে সাজানো হয়েছিল এবং মা এবারে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। এবং এখানে যে গাড়িটা, এই যে টানা গাড়িটা আপনারা দেখুন, এটা কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম আপনারা কৃষ্ণনগর নবদ্বীপে দেখতে পাবেন, নবদ্বীপ বা কৃষ্ণনগরে দেখতে পাবেন, সেগুলো কিন্তু এখানে দুর্গাপুরে আপনারা দেখতে পাচ্ছেন। একদম মায়াপুর নবদ্বীপে আপনারা এরকম যখন ঠাকুর বিসর্জন হয় এরকম আয়োজন থাকে, সেই রকম অভিনব আয়োজন করেছে দুর্গাপুরের শিবতলা সার্বজনীন। এই দেখুন ঠাকুর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, যেখানে ঠাকুর ছিল সেটা একটু দেখিয়ে দিই। এই দেখুন ঠিক এখানেই ঠাকুর ছিল, এই মণ্ডপে এখানেই ঠাকুর ছিল। এবারে মা আস্তে আস্তে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছেন, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, জয় মা দুর্গা। দেখতে দেখতে পুজো পেরিয়ে গেল এবং এখানে আজকে এই বিসর্জনটা একটু অন্য রকমের বলেই আপনাদেরকে আজকে দেখাচ্ছি বেঙ্গল ডটকম থেকে সরাসরি লাইভে। কত মানুষের ভিড়, সিঁদুর খেলা হয়ে গেছে, মায়েদের বোনেদের দিদিদের মুখে আর সিঁদুর দেখুন। আচ্ছা, এবারে এই টানা গাড়ি, এই যে যে গাড়িটা 360 ডিগ্রিতে ঘোরে সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল ডটকম থেকে সরাসরি আমরা দেখাচ্ছি। সেই গাড়িতে করেই মা যাচ্ছেন নিরঞ্জনের পথে। আবার এসো মা, জয় মা দুর্গা। আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান এবং লাইভটাকে একটু শেয়ার করে পাশে থাকুন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র তুলে ধরেছি আর আজকে আমরা এই শিবতলা সার্বজনীনের এই পূজা মণ্ডপ থেকে আজকে বিসর্জনের দৃশ্য তুলে ধরছি, যেখানে অনেক মানুষের ভিড়। শিবতলা সার্বজনীন দুর্গা পূজার এবং কালী পূজা কমিটি এই বিসর্জনের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর পরিবেশ তৈরি করেছিল মণ্ডপটা, আপনারা দেখে নিন। দেখুন সবাই সিঁদুর খেলায় মেতেছিলেন, এই দেখুন সিঁদুর খেলায় মেতেছিলেন, সবাইকে দেখতেই পাচ্ছেন সবার মুখে সিঁদুর এবং ঠাকুর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। মণ্ডপটা তো দেখেই নিলেন, আবার বলছি এই হচ্ছে মণ্ডপ, মণ্ডপটা শূন্য হয়ে গেল, খুব খারাপ লাগছে। জয় মা দুর্গা, আসছে বছর আবার এসো মা। মণ্ডপে এখানে এরকম ধানের গোলা ছিল, অনেক কিছু ছিল, মঞ্চও ছিল। চলুন, এবারে ঠাকুর চলে যাচ্ছে, ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে, সেটা দেখাবো। এখানে মণ্ডপ পেয়েছে, আশা করি লোকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। কোথা থেকে দেখছেন সবাই তাড়াতাড়ি জয়েন করে কমেন্টস করুন, কমেন্টস আসছে না কেন। জয় মা দুর্গা। মায়ের মুখটা দেখবেন, যেন মায়ের চোখে জল, দেখবেন সামনে থেকে দেখাচ্ছি, সামনে থেকে গিয়ে দেখাচ্ছি মায়ের মুখটা কি করুণ লাগছে মাকে।
কালকে আমরা কার্নিভাল দেখবো, দেখাবো বেঙ্গল ডট কম থেকে দুর্গাপুরের কার্নিভাল, সবাই জয়েন করবেন। পেজটা যারা ফলো করেনি করে দেবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমরা কার্নিভাল যাই। জয় মা। আবার বলছি 360 ডিগ্রি ঘুরে যে গাড়িটা করে যাচ্ছে, সেই টানা গাড়িতে করে নিয়ে যাচ্ছে মাকে, একদম বিষয়। জয় মা দুর্গা। আবার এসো মা, আবার আর সবার সবার সাথে থেকো মা। এই পৃথিবীতে আমাদের রাজ্যে হোক, দেশে হোক বা পৃথিবীতে যে সমস্ত অন্যায়গুলো ঘটছে, সেটা আর্যিকর কাণ্ড হোক বা যে কোনো ধরনের অন্যায়, দোষীরা যেন শাস্তি পায়। এবং এখানেও দেখলাম বড় বড় করে লেখা জাস্টিস ফর আর্যিকর, সেটা খুব ভালো লাগলো মন্ডপে এসে দেখে। তো আমরা শিবতলা সার্বজনীন যে পূজা কমিটির পূজার আয়োজন করেছিল, সেই ঠাকুরের বিসর্জনের বা নিরঞ্জনের যে শোভাযাত্রা, সেই যাত্রা দেখাচ্ছি। জয় মা দুর্গা। কমেন্ট করুন সবাই এবং লাইভটাকে একটু শেয়ার করুন। মায়ের মুখটা দেখুন যেন কাঁদছে মা। মা এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের নিরঞ্জনের পথে, মা এগিয়ে যাচ্ছে। সে টানা গাড়ির ব্যবস্থা করেছে, সেই গাড়িটা দেখুন। এইরকম গাড়ি আপনারা নবদ্বীপ মায়াপুরে দেখতে পাবেন। ওখানে যেভাবে ঠাকুর বিসর্জন হয়, দুর্গাপুরে এই প্রথম হয়তো এরকম ভাবে ঠাকুর বিসর্জন হচ্ছে, এক চালার মধ্যে ঠাকুর। সামনে বিশাল বাজনা বাজছে, আর মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, দেখবেন বাজনা দেখাই। জয় মা, জয় মা দুর্গা। সবাই একটু কমেছে, দেখ কোথা থেকে দেখছেন সবাই, বলছেন জয় মা। আপনার কোথা থেকে দেখছেন সবাই, কমেন্ট করুন সবাই। আতশবাজি তো আছে, বাজিও বাজছে। আতশবাজির আয়োজনও করেছে। বিশাল নাচ, মহা ধুমধাম ভাবে এই শোভাযাত্রা হচ্ছে। এটা হচ্ছে শিবতলা, শিবতলা সার্বজনীন, দুর্গাপুর মুচিপাড়ার কাছে শিবতলা সার্বজনীনের যে পুজো, সেই পুজোর আজকে নিরঞ্জনের পথে মা দেখতে পাচ্ছেন। কালকে কার্নিভাল, কিন্তু তার আগেই এক অন্যরকম কাজ।
চৌধুরী বলছেন জয় মা দুর্গা। এই দেখুন আতশবাজির আয়োজন করেছে, সব বাজি আপনারা দেখবেন একটু পরেই। আচ্ছা ঠাকুরকে আরেকবার দেখেন, এই যে বললাম এই যে অভিনব আয়োজন এই গাড়িতে করেই নিয়ে যাচ্ছে। এই গাড়ি কিন্তু খুব একটা দেখা যায় না, এটা 360 ডিগ্রিতে করে। জয় মা দুর্গা। দেখুন অ্যাকচুয়ালের মধ্যে দেবী দেবী আছেন, মা দুর্গা আছেন, দেবী সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর সব কিছু কিন্তু একই সাথে এক চালার মধ্যে ঠাকুর। ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন, এদিকে দিদিরা পুনো দিচ্ছেন, মাকে তো বরণ করা হয়েই গেছে, আর মা এগিয়ে যাচ্ছেন। শিবতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে আয়োজন, বিসর্জনেরও কিন্তু যে মহাধুমধামভাবে নিরঞ্জনের পথে মা এগিয়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। জয় মা, অনেকেই কমেন্টস করছেন জয় মা, জয় মা দুর্গা, সকলকে ভালো রেখো মা, সবাই যেন ভালো থাকে এবং সবাই যেন সুস্থ থাকে, হাসি মুখে থাকে। এদিকে ঢাক বাজাচ্ছেন, দেখুন ধুমধামভাবে এই নিরঞ্জনের পথে মা এগিয়ে যাচ্ছেন। এই আয়োজন করা হয়েছে অনেক সামনে, মণ্ডপটা তো আপনারা দেখলেন, মণ্ডপটা খুব ভালো করেছিল, একদম পাড়ার সকলে এগিয়ে যাচ্ছেন মায়ের সাথে। উৎপল শর্মা কমেন্টস করছেন, আমরা আজকে দুর্গাপুরের শিবতলাতে আছি, শিবতলা সার্বজনীন, এখানে বিশাল বাজনা, বিশাল খুব সুন্দর একটা গাড়ি, এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, টানা গাড়ি, এই টানা গাড়িটা 360 ডিগ্রিতে ঘোরে। গাড়িটা এরকম মানে আপনারা দুর্গাপুরে দেখেননি আমার মনে হয়, জানি না আপনারা দেখেছেন কিনা, তবে আমি এই ফার্স্ট টাইম দেখছি, তো আমার মনে হয় যে প্রথমই এটা, কারণ এরকম কৃষ্ণনগর মায়াপুরে বা নবদ্বীপে হয়তো এরকমভাবে বিসর্জন হয় শুনলাম বা দেখেওছি আমরা টিভিতে, কিন্তু এরকম কিন্তু দুর্গাপুরে হয় না। দেখুন ঘুরছে কেমন, 360 ডিগ্রিতে ঘুরছে ঠাকুর। কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন, এই টানা গাড়িতে সকলে মিলে এই টানা গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন, যে গাড়িটা রোটেট হয় 360 ডিগ্রি। পাচ্ছেন শিবতলা থেকে
সেক্রেটারি, এই পুজোর সেক্রেটারি হচ্ছেন গৌরব ভৌমিক এবং প্রেসিডেন্ট হচ্ছেন মহাদেব সিংহ, প্রেসিডেন্ট মহাদেব সিংহ, গৌরব ভৌমিক এবং মহাদেব সিংহ। পুজোর সুন্দর আয়োজন করেছেন সবাই মিলে, সকলে মিলে। সামনে বিশাল বাজনা বাজছে, আতশবাজিরও আয়োজন করেছে খুব। আর দুর্গাপুর শিবতলা সার্বজনীন দুর্গা পূজার যে মা আপনারা দেখছেন, মায়ের নিরঞ্জন নির্দিষ্ট আকারে দেখাচ্ছে, সবাই নাচে আনন্দে ভরপুর, যদিও মনে তো দুঃখ আছে। মন তো খারাপ লাগেই, বলুন মন দেখতে দেখতে কেমন পুজো চলে গেল। তবে আজকে দেখুন, আমি যে বিসর্জনের দৃশ্য দেখাচ্ছি, নিরঞ্জনের দৃশ্য দেখাচ্ছি, সেখানে না নিরঞ্জনটা একটু অন্যরকমভাবে হচ্ছে। নীলমঙ্গল পাল দাদা বলছেন কালকে বড়জোড়ায় আসবেন। দেখুন বড়জোড়ায় কালকে যাবো, যাওয়ার ইচ্ছে আছে, তবে কার্নিভাল শেষ হওয়ার পর চেষ্টা করবো যাবার। দুর্গাপুরে কার্নিভাল আছে তো কালকে? আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। দুর্গাপুর শিবতলা সার্বজনীন পূজা কমিটির মেম্বার্সরা আছেন, আমি এই পুজো সম্পর্কে একটু জেনে দেবো সকলের কাছে। শিবতলা সার্বজনীন পূজা কমিটি, শিবতলা সার্বজনীন পূজা কমিটির আজকে বিসর্জন হচ্ছে, কিন্তু পুজো কিন্তু ধুমধাম ভাবে হয়েছে। একটু পূজার সম্পর্কে বলুন কেমন ভাবে কাটলো, আর আজকে আপনারা বিসর্জনের যে নিরঞ্জন পথে মা এগিয়ে যাচ্ছেন, অন্যভাবে আয়োজন করেছেন যেটা হয়তো দুর্গাপুরে দেখাই যায় না, তো কিরকম ভাবে করছেন একটু বলে দিন। হ্যাঁ, আমাদের এটা 24তম বর্ষ, আর আমাদের সবসময় প্রত্যেক বছরই এই চেষ্টা থাকে, এই ইচ্ছে থাকে যে আমরা প্রত্যেক বছর নতুন কিছু করব, ভালো কিছু করব। আমাদের ক্লাবের নামও সেই জন্যই টুমারো, যে আমরা বেটার টুমারো সবসময় আমাদের একটা ইচ্ছে যে ভালো, কোনোটাই আমাদের, হ্যাঁ আমাদের কোনোটাই আমাদের জন্য যথেষ্ট নয়, কোনো ইম্প্রুভমেন্টই আমাদের কাছে যথেষ্ট নয়। এই বছর আমাদের এই এরকম একটা নতুনত্ব আমাদের, মানে আমরা এনেছি এটা, এটা আগের বছর থেকে আমাদের প্ল্যানিং ছিল। আমার সামনের বছর আমাদের 25তম বর্ষ, তাতেও আমাদের কিছু একটা অভিনবত্ব আমাদের আনার ইচ্ছে আছে, সেটা প্ল্যানিং আমরা এখন থেকেই শুরু করে দেবো। আর এটা নামে বারোয়ারি পুজো, কিন্তু আসলে এটা আমাদের সবারই ঘরের পুজো। এই জায়গাটা আমাদের একটা ফ্যামিলির মতো, প্রত্যেকেই আমরা ফ্যামিলি মেম্বারের মতো, একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকি, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বড়। আচ্ছা, এই পুজো কমিটির আপনি? না, আমি কোনো কমিটিতে নেই, আমি এখানে পাখাগি একজন সদস্য। হ্যাঁ, আমার নাম অমিতাভ চৌধুরী, আমাদের সেক্রেটারি গৌরব ভৌমিক, এটা আমাদের ক্লাবের পুজো নয়, আমাদের পাড়ার পুজো, মানে আমরা যারাই ক্লাব করি তারাই সোসাইটি করি,
তারপর সবাই মিলেমিশে একা গান ঠিক আছে তো ক্লাব বলে কিছু নয় এটা আমাদের সোসাইটির পুজো সোসাইটির পুজো ভিন্ন রূপে সবাই মিলেই আমরা ইনভলভ এখানে এর মধ্যেই আমরা সবাই মিলে ইনভলভ কেউ সেক্রেটারি হয় কেউ প্রেসিডেন্ট হয় কিন্তু আমরা সবাই সৈনিক সবাই মিলেই আমরা চেষ্টা করি পুজোটাকে আরো ভালোভাবে পরিচালনা করার বিসর্জন কোথায় কিছু হবে আজকে আমাদের বিসর্জন প্রত্যেক বছরই আমাদের যেটা আগাছি মন্দিরে যে প্রাচীন পুকুর সেখানেই হয় কিন্তু এবছর আমরা সোসাইটিতে আমাদের যেটা পার্ক সেখানেই আমাদের নিজস্ব একটা আমরা পুকুর কাটা হয়েছে বানানো হয়েছে যেখানে এই বিসর্জন হবে ঠাকুর আমাদের নবদ্বীপের কারিগর বানিয়ে গেছে এবছর আমরা ঠাকুর নবদ্বীপে নিয়ে আসি বাট প্রচুর পরিশ্রম হওয়ার জন্য আমরা এবার কারিগর দেখে নিয়েছি সেখানে বানিয়েছি আমরা খুব ভালো ধন্যবাদ সবাইকে একটা ব্যাপার একটু আমি অ্যাড করে দিতে চাই মানে এখন এই মুহূর্তে একটা ছোট্ট মানে আমাদের মানে পরিকল্পনা চলছে যে আমরা তো দুর্গাপুরে যেটা কার্নিভাল হয় সেখানে আমরা পার্টিসিপেট করি না আমাদের পক্ষে অত দূরে গিয়ে পার্টিসিপেট করার একটু মানে ট্রাবলসাম তো আমরা এখানেই নেক্সট ইয়ার হয়তো আমাদের মতো করে একটা ছোট কার্নিভাল আমরা হবে একটা কার্নিভাল হবে অলরেডি কিছু পুজো উদ্যোক্তাদের সাথে আমাদের কথা হয়েছে আগামী বছর আমরা চেষ্টা করব সেটা আমাদের তো প্ল্যানিং হয়ে আছে 25 বছর আগামী বছর 25 বছর সামথিং চ্যালেঞ্জ যদি আসে আমরা একদম মানে কথা দিচ্ছি যে হ্যাঁ অভিনবত্ব কিছু নিশ্চয়ই তাহলে পরের বছর হয়তো আপনাদেরকে দেখাতে পারবো এটা 24তম বছর তাহলে আপনাদের এই পুজোর আপনাদেরকে শুভ বিজয় অনেক শুভেচ্ছা আর আপনাদের সবাইকে চলুন এবারে ঠাকুর মা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন মায়ের কাছে এবারে যাই একদম খুব সুন্দর আয়োজন দুর্গাপুর শিবতলা সার্বজনীন টুমোরো ক্লাবের পুজো অনেকেই কমেন্টস করছেন ধন্যবাদ চলুন আমি আরেকবার বলে দিই আপনাদেরকে এখানকার এই যে বিসর্জন বা মাহাতো নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছেন যে যাত্রাটা হচ্ছে সেই যে গাড়িটা ব্যবহার করা হচ্ছে ওই গাড়িটা একটা টানা গাড়ি কিন্তু গাড়িটার আরও একটা বিশেষ যে গুণ বলতে পারেন বা আকর্ষণ বলতে পারেন সেটা হচ্ছে গাড়িটা 360 ডিগ্রি রোটেট করে মানে ঘোরে এই দেখুন এই গাড়িটা না চারিদিকে একদম মানে সব দিকে ঘোরানো যায় 360 ডিগ্রি ঘোরানো যায় মাকে কি সুন্দর লাগে অসাধারণ লাগে নবদ্বীপ কৃষ্ণনগরের যে পুজো হয় সেই পুজোতেও বিসর্জন কিন্তু এইভাবে হয় আবার এসো বা অনন্যা পুরকায়েত কমেন্টস করছেন দাদা এটা কোথায় দুর্গাপুর শিবতলা যে তোমরা মন্দিরে আসো না রাড়েশ্বর শিব মন্দির ঠিক তারই পাশের গলিতে বলতে পারো এটাও শিবতলা সার্বজনীন টুমোরো ক্লাব বিবেক দা কাল বর্জরাই বিসর্জন আমি জানি বিল্লমঙ্গল পাল বলছেন কালকে আমরা আসার খুব ইচ্ছে আছে আমাদের কালকে দুর্গাপুরে কার্নিভেলও আছে তো কার্নিভেলও আমরা অলরেডি যাচ্ছি এবং তার সাথে সাথে যদি সম্ভব হয় তারপরে তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব কারণ পরপর তো একই সাথে একই ডেটে ফেলে দিয়েছে তো অসুবিধা হয়ে যাচ্ছে চেষ্টা করব তবু যাওয়ার রাস্তাঘাটেরও খুব জ্যাম হয়ে যায় তো আর একই সময়ে হয় প্রায় শুরু লাভ ফ্রম রানীগঞ্জ রাজদীপ নায়ক কমেন্টস করছেন ধন্যবাদ এই দেখুন গাড়িটা কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে এই যে কীভাবে টানা গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন ফুলঝোরের বিসর্জন কবে কালকে বেশিরভাগ ঠাকুরই দুর্গাপুরের ঠাকুরই কার্নিভেলে অংশ নিচ্ছেন এবং তারপরে বিসর্জন সবই কালকে হবে যে সমস্ত ঠাকুরগুলো কালকে কার্নিভেলে অংশ নেবে কালকে সব বিসর্জন হয়ে যাবে তো তার মধ্যে ফুলঝোরও আছে দাদা শুভ বিজয়া নবদ্বীপ দাস বলছেন হ্যাঁ শুভ বিজয়া সবাইকে অনেক ভালোবাসেন রাজদীপ নায়ক লাভ ফ্রম রানীগঞ্জ গায়ত্রী ট্রেডার্স থ্যাংক ইউ মাকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে নিরঞ্জনের পথে সঙ্গে থাকুন এই দেখুন ধুনো দেওয়া হচ্ছে এবং মাকে বরণ করা হয়েছে মাকে দেখুন সিঁদুর দিয়ে কিভাবে সাজানো হয়েছে জয় মা দুর্গা সকলকে ভালো রেখো আপনারা যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন কালকে তো কার্নিভেল আছে তো কালকে আপনাদেরকে আমরা কার্নিভেলে দেখাবো তো সেটা দেখার জন্য আপনারা কিন্তু
পেজটাকে ফলো করে রাখুন, কারণ নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে চলে আসবে। দুর্গাপুরের কার্নিভাল তো জমজমাটি হয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যাতে দেখতে পাই আমরা সেইভাবে দেখানোর চেষ্টা করব কালকের কার্নিভাল। তো আপনারা সবাই মানে খুব ভালোভাবে প্রেজেন্ট করব আর কি। তো কালকে কিন্তু আপনারা সবাই জয়েন করবেন। আর আজকে দেখে নিন এক অন্য রকম শোভাযাত্রা, অন্য রকমভাবে বিসর্জন হচ্ছে। শুভ বিজয়ে সবাইকে রাশিবাদ্য করো বলছেন। কার্নিভালটা কোথায় হবে? দুর্গাপুরের একদম মহাত্মা গান্ধী রোডে হবে, মানে ওমেন্স কলেজের সামনের সামনেই মঞ্চ করা হয়েছে। আজকে দেখবেন আমরা ভিডিওতে দেখিয়েছি। এটা কোথায়? গোপেশ রুইদাস বলছেন এটা দুর্গাপুর রাড়েশ্বর শিব মন্দির আছে না, মানে শিবতলা, শিবতলাতেই এটা আছে, রাড়েশ্বর শিব মন্দিরের পাশের গলিতে। অনেক সুন্দর। শুভ মজুমদার বলছেন সকলে একটু শেয়ার করুন প্লিজ, যাতে দর্শক আরো বেশি জয়েন করতে পারে। এই দেখুন রোটেট হচ্ছে, দেখুন 360 ডিগ্রিতে রোটেট হচ্ছে। কিভাবে ঘোরে দেখুন গাড়িটা, এই গাড়িটার একটা আলাদা স্পেশালিটি আছে। এই দেখুন কিভাবে ঘুরছে, দেখুন মা এগিয়ে যাচ্ছেন সামনে, আর সবাই নাচছে আনন্দ করতে করতে, সামনে বাজনা বাজছে। আমরা একদম মোটটার সব থেকে দেখাবো আপনাদেরকে, সামনে যাই, সামনে চলে একদম মোটটার সামনে দেখাবো, ওখান থেকে কীভাবে গাড়িটা ঘোরাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর মানে ব্যবস্থা করেছে তো, টানা গাড়ি, এরা কৃষ্ণনগর মায়াপুরে এরকম ভাবে হয়, ওখান থেকে আনা হয়েছে গাড়ি, জানেন তো এভাবে বিসর্জন এখানে। বিশাল প্রতিমা, এক চালার প্রতিমা দুর্গাপুরের শিবতলাতে, বিশাল প্রতিমা। একদম আমরা মেন রোডে উঠে গেছি, আর দেখতে পাচ্ছি প্রতিমা, মা এগিয়ে যাচ্ছে শিবতলার এই রাস্তাতে। বাজি তো আতশবাজির ব্যবস্থা তো করেছে, বিশাল নাচ, সকলে ভীষণ আনন্দ করেছে পুজোতে। এখনো দেখতেই পাচ্ছেন বিসর্জনের সময় অনেক আনন্দ করছে সবাই। দুর্গাপুরের শিবতলা এনএসএজএম কলেজের সামনে দিয়ে যাচ্ছে।
সবাই নাচ করছে দেখুন দুর্গাপুর থেকে আমরা আজকে দুর্গাপুর শিবতলা থেকে সরাসরি লাইভে ঠাকুর ঘোরানো হচ্ছে আমি একটু দেখাই মুখে করে ধরুচি নাচ বাবার বাইরে এত সুন্দর নাচ করছে দেখুন কি আনন্দ কি আনন্দ ঘুরছে দেখুন ঠাকুর দারুণ ধুনুচি নাচ করছেন উনি দেখুন এটাই হচ্ছে বিশেষত্ব এই বিসর্জনের এই নিরঞ্জনের এই দেখুন মা কে কেমন করে 360 ডিগ্রিতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আবার এসো মা সঙ্গে থেকো মা সকলের ভালো রেখো মা সকলকে ভালো রেখো মা এবং সবার মঙ্গল করো মা এটা সবাই শেয়ার করুন এরকম নিরঞ্জন তো দেখা হয় না তো সেই জন্যই সবাইকে বলো একটু শেয়ার করে পাশে থাকো অসাধারণ না প্রতিমাটা এক চালের মধ্যে মাকে দেখুন আর মায়ের চোখ দেখে মনে হচ্ছে মা যেন কোথাও যেন কাঁদছেন দেখুন বিসর্জনের দিন এরকম মনে হয় না দেখা প্রত্যেকটা প্রতিমারই মনে হয় সবার আপনার আমাদের মতো আপনাদেরও নিশ্চয়ই মনে হয়
দুর্গাপুর শিবতলাতে এই দৃশ্য দেখতে পাচ্ছেন। বিমল দেখোরিয়া কমেন্টস করছেন, থ্যাংক ইউ। দেখুন 360 ডিগ্রিতে, দিল্লি থেকে দেখছেন বিমল, বিমল দেখোরিয়া, সরি, প্রচন্ড আওয়াজ এখানে, আর এত গান বাজছে, আনন্দ বাজছে, খুব আনন্দ হচ্ছে। আর যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন, কেমন লাগছে জানাবেন। চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের শোভাযাত্রা দেখছি,
একদম ওরকমই লাগছে অনেকটা। কি সুন্দর না, এত সুন্দর আয়োজন। এই যে টানা গাড়িটা পরে যারা জয়েন করেছেন একবার দেখে নিন, এই গাড়িটা না নবদ্বীপ বা মায়াপুরে এরকম ভাবে বিসর্জন হয়, ওখান থেকে আনা এই গাড়িটা। এই টানা গাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িটায় মানে 360 ডিগ্রি ঘোরে, এবং সেই জন্য দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই ঘোরানো হচ্ছে। সামনে যায় সবাই, আর নাচ করছে বাজনা বাজছে দেখায়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বামুনারার দিকে, বামুনারা তপোবন সিটি ওইদিকে চলে যাচ্ছে। তপোবন সিটিতে ঢুকছি এবারে। বিশাল নাচছে সবাই, আপনারা কোথা থেকে দেখছেন সবাই? গৌতম কর্মকার ঘুটকড়িয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করবেন যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায়, জয়েন করতে পারে আজকের লাইভটাই। আর পেজটাকে ফলো করে রাখবেন, কালকে আমরা কার্নিভাল দেখাবো দুর্গাপুরের। বিশাল শোভাযাত্রা দুর্গাপুরে বিভিন্ন বড় বড় ঠাকুরগুলো, এবং সেই শোভাযাত্রা আপনারা দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন। আমরা যখনই লাইভে আসবো নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে তপোবন সিটি দুর্গাপুর বামুনারা ঠিক সেখানে কিন্তু মাঠ ঢুকছেন। এই দেখুন তপোবন সিটি, এই যে বিশাল বিল্ডিংগুলো। তপোবন সিটি আমরা অনেকবার এসেছি, আর সেখানে মায়ের মানে ওই পথ দিয়েই মায়ের শোভাযাত্রা হচ্ছে। এদিক দিয়ে মাকে ঢোকানো হবে, আমি দেখাবো আপনাদেরকে। তপোবন সিঁড়িতে ঠাকুর ঢুকছে, দুর্গাপুর বামুনারার তপোবন সিঁড়িতে এই ঠাকুর এই দিক দিয়ে এই পথেই যাচ্ছেন, নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে আসছেন সামনে, দেখুন আসছে বছর আবার এসো মা, তুমি ভালো থেকো মা, জয় মা দুর্গা, আর সবাইকে ভালো রেখো মা। অনুপ কর্মকার বলছেন কোথায় দাদা, এরা দুর্গাপুরের
এখন বামুনারে আছে শিবতলার ঠাকুর। দুর্গাপুর আড়া শিবতলা সবাই জানো, শিবতলা সার্বজনীনের পুজো, টুকরো ক্লাবের পুজো। মা প্রবেশ করছে আড়া বামুনাড়া, বামুনাড়া তপবন সিটির যে গেট সেদিক দিয়ে। তপবন সিঁড়িতে প্রবেশ করলো ঠাকুর, এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। দুর্গাপুর শিবতলা সার্বজনীন পূজা কমিটির এই বছরের খুব সুন্দর ঠাকুর, নবদ্বীপের আর্টিস্ট এই ঠাকুর, শিল্পী ঠাকুর বানিয়েছেন। আর বিসর্জনের শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন, 360 ডিগ্রিতে ঘুরিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর একচালা ঠাকুর, কি সুন্দর লাগছে ঠাকুর। দুর্গাপুর বামুনারা তপবন সিঁড়ির রাস্তা দিয়ে যাচ্ছে ঠাকুর, 360 ডিগ্রিতে ঘোরানো হচ্ছে ঠাকুরকে, যে টানা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়িটার বিশেষত্বই এটা, 360 ডিগ্রিতে ঘোরানো যায়। নাচছে সবাই, গুরুচি নাচও হচ্ছে।
জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে এখন তো বামুনড়ায় আছে, তবে এই ঠাকুরটা শিবতলা সর্বজনীন পূজা কমিটির ঠাকুর। সবার কেমন কাটলো পুজো? সবাই ভালো আছেন তো? একটু মন খারাপ তো আছে, কারণ ঠাকুর যে চলে যাচ্ছে নিরঞ্জনের পথে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আর আমরা এখন আছি দুর্গাপুর শিবতলা, রাড়েশ্বর ঠাকুরের যে বিসর্জন হচ্ছে সেটা দেখানোর জন্য এখন বামুনড়া তপোবন সেতুর ভেতর দিয়ে ঠাকুর এগিয়ে যাচ্ছে। আবার ঠাকুর ঘুরিয়ে নেওয়া হবে, জানেন তো। জয় মা দুর্গা! সবার কেমন লাগছে একটু জানাবেন। কি দারুণ লাগছে না আমাকে, কি অসাধারণ লাগছে এই দৃশ্য। আবার বলছি, এই যে নিরঞ্জনের পথে মা এগিয়ে যাচ্ছেন, এই যে গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এই গাড়িটা কিন্তু নবদ্বীপের। হ্যাঁ, এইরকম টানা গাড়ি দেখবেন সচরাচর দেখা যায় না, দুর্গাপুরে তো আগে দেখা যায়নি। আপনারা দেখেছেন, জানাবেন সেটা।
সম্পদ দাস বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। আপনারা না শেয়ার করলে অনেক সংখ্যক মানুষ দেখবে কি করে, একটু শেয়ার করে দেবেন সবাই, এভাবে পাশে থাকবেন। দেখতে দেখতে পুজো চলে গেল, আমরা একটার পর একটা পূজার দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি, সেটা কখনো দুর্গাপুর, কখনো কলকাতা, কখনো বাঁকুড়া, কখনো বড়জোড়া, কখনো বা রানীগঞ্জ, অন্ডাল, বিভিন্ন জায়গায়। আর আপনারা ভীষণ ভালোবেসেছেন, কলকাতারও সেরা সেরা পুজোগুলো আপনাদেরকে দেখিয়েছি, আর আপনারা এতদিন ধরে এত ভালোবেসে এসেছেন। আমরা আগামীকাল কার্নিভ্যাল দেখাচ্ছি দুর্গাপুরের, দুর্গাপুরের কার্নিভ্যাল আপনারা আশা করছি সবাই ভালোবাসবেন, সবাই দেখতে চাইছেন, সেই জন্যই কালকে যাব। আপনারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আমরা যখনই যা দেখাবো, যেমন কালকে কার্নিভ্যাল দেখাবো, আমরা যখনই শুরু করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাহলে পেজটাকে ফলো করে রাখবেন আর একটা শেয়ার করে দেবেন সবসময় জয়েন করেই, তাহলে অনেক সংখ্যক মানুষকে আমরা একসাথে দেখাতে পারবো, অনেক সংখ্যক মানুষকে দেখানোই আমাদের উদ্দেশ্য। সবাই এইভাবে সঙ্গে থাকবেন। আর মাকে কেমন লাগে সত্যি, মুখটা দেখুন, কতদিন ছিল, দেখতে দেখতে কেমন চলে গেছে গেল দিনগুলো, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর এইভাবে এইবারে তো আবার অষ্টমী নবমী একই দিনে পড়েছিল, তো দেখতে দেখতে কেমন যেন পুজোটা কেটে গেল, মনটা তো খারাপ সবারই আমার মনে হয়। আর মায়ের মুখটাও দেখুন, মায়েরই কিন্তু মন খারাপ, সেটা তো দেখে বোঝা যায় তাই না? আমরা যখনই কোনো পুজোর পরে মায়ের মুখটা দেখি, তখন কিন্তু মায়ের মুখটা, চোখটা দেখে মনে হয় সত্যি মা কাঁদছেন। এখানেও দেখুন আজকেও না অদ্ভুতভাবে সেটা মনে হচ্ছে, ঠাকুরের চোখটা দেখে চোখ যেন ছলছল করছে, আস মাকে আসার সময় যেন মায়ের হাসি মুখের মতো দেখা যায়, সেটা কিন্তু যাওয়ার সময় ঠিক উল্টোটা দেখাই যায়। জয় মা দুর্গা, সবাই ভালো থাকবেন এবং সবাই একটু শেয়ার করবেন। টানা গাড়ি তো, সবাই মিলে টেনে এটাকে আবার ঘোরানো হচ্ছে, তো ঠাকুরটা একটু তো কষ্টের তো ব্যাপারই। ঘুরিয়ে আবার আগের রাস্তায় নিয়ে যাওয়া হবে, তারপর যেখানে শিবতলা সার্বজনীন মানে যেখানে পুজোটা হয়েছে, ঠিক তার পরের দিকে একটা সুইমিং পুলের মতো আছে, সেখানে নাকি বিসর্জন করা হবে, সেটা নাকি পুকুরের মতোই। তো যাই হোক, সেই জায়গাটা কিন্তু খুব মানে সেই জায়গাতে আমরা দেখাতে পারবো কিনা যায় না, তবে আপাতত আপনাদেরকে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখাচ্ছি, ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রকম একটা গাড়িতে, দুর্গাপুরে এরকম আয়োজন খুব একটা দেখা যায় না, মানে এইরকম গাড়িতে নিয়ে যাওয়া খুব একটা দেখা যায় না, আমি তো দেখিনি, আপনারা কি কখনো দেখেছেন? আমার মনে হয় এটাই প্রথম। দারুণ দারুণ, শম্পা দাস বলছেন। এটা হচ্ছে তপোবন সিটে, দুর্গাপুর বামুনারা তপোবন সিটে সবাই জানেন, ঠিক সেখানে আমরা এখন আছি। বল দুর্গা মায় কি জয়, একদম শম্পা দাস বলছেন। আসছে বছর আবার হবে তাই তো, বছর বছর মা আসুক আর মা থেকে যাক আমাদের সাথে। গোপালপুর থেকে দেখছেন শম্পা দাস, থ্যাংক ইউ। বামুনারা তপোবন সিটির থেকে ঠাকুর ওইদিকে বেরিয়ে যাচ্ছে, আপনারা বামুনারা থেকে কে থাকেন, যারা জয়েন করেছেন জানাবেন। Thank you.
দাদা এটা কোথায়? সুদীপ রুইদাস বলছেন, এটা দুর্গাপুর শিবতলার ঠাকুর, যাচ্ছে বামুনারা রাস্তা দিয়ে। বামুনারা তো অপবন সিটির ভেতরে। এখন বাইর বিসর্জন হয়ে যাচ্ছে, বিসর্জনের দিন আজ, মন্দ খারাপ সবারই। মেঘলটকন থেকে আমরা এসেছিলাম আজকে দুর্গাপুরের শিবতলা সার্বজনীনের পূজার নিরঞ্জনের পথে মায়ের এগিয়ে যাওয়া দেখাতে, সেই দৃশ্য দেখাতে। আর খুব সুন্দরভাবে আয়োজন, যে গাড়িটা আপনারা দেখলেন সেই গাড়িটা 360 ডিগ্রি ঘোরে, এবং বামুনারা অপবন সিটির ভেতর দিয়ে এখন ঠাকুর বেরোচ্ছে, এদিক থেকে যাবে, তারপর শিবতলার কাছাকাছি একটা জায়গায় বিসর্জন করা হবে। কেমন লাগলো সবাই জানাবেন, শুভ বিজয়ার শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মেঘলটকন চ্যানেলটাকে ফলো করুন, শেয়ার করতে ভুলবেন না। বাই।